আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু কন্ট্রোলিংয়ের কিছু ইকুইপমেন্ট এবং বিগিনারদের জন্য এই ভিডিওটা। কন্ট্রোলিংয়ের এক এক করে সবগুলোই আপনাদের দেখাবো। তো যেহেতু আমাদের কন্ট্রোলিংটা খুবই ইন্ডাস্ট্রিয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যারা ইন্ডাস্ট্রিয়াল জব করতে চান তাদের কন্ট্রোলিংয়ের কোনো বিকল্প নেই। দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই কন্ট্রোলিংটা খুব ভালো করে শিখতে হবে। তো আমার কাছে কিছু ইকুইপমেন্ট আছে, খুবই কম, তারপরও এগুলো দিয়ে আপনারা যদি বাসায় ট্রাই করেন, দ্যাটস ওয়াই দেখতে পারবেন যে সব কাজগুলো আপনারা ঠিকঠাক মতো করতে পারবেন, এবং যারা একদম ফ্রেশার আছেন তারাও ভাইবা বোর্ডগুলো খুব ইজিলি ফেস করতে পারবেন। তো আমরা জানি যে ফ্রেশারদের ভাইবা বোর্ডগুলো খুব ইনসাল্টমূলক হয়, অ্যাজ লাইক আমিও ফেস করেছি, খুব ইনসাল্ট ফেল করছি বিভিন্ন জায়গায় যে আমি কাজ জানি না এর জন্য। তো এর জন্য যাচ্ছে যে আপনাদের জন্য কিছু ইউনিক ভিডিও করার জন্য, ভিডিও করতে, যে ভিডিওগুলো আপনারা দেখে বাসায় যদি প্র্যাকটিস করেন অবশ্যই আপনাদের ভাইবা বোর্ডগুলো আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আর কথা না বলি, তাহলে শুরু করি ভিডিও। ওকে, আজকে আমরা দেখাবো একটা রিলে কীভাবে কাজ করে এবং রিলে দিয়ে আসলে আমাদের কী কী কাজ হয় এবং রিলের বেসিক কিছু কনস্ট্রাকশন দেখাবো। রিলেটা আসলে কী? রিলে হলো আমাদের যে কন্ট্রোলিংয়ের আদার্স ডিভাইসগুলো কন্ট্রোল করার জন্য আমরা এটা সুইচিং হিসাবে ব্যবহার করি। তো রিলের বিভিন্ন ধরনের রিলে আছে, এসি রিলে আছে, ডিসি রিলে আছে, আরও অনেক ধরনের রিলে আছে। তো আজকে যে আমার হাতে একটা এসি রিলে আছে 14 পিনের, তো একটা 14 পিনের আছে, 8 পিনের আছে। তো দেখেন এই যে রিলেটা, রিলেটার আমরা এসি না ডিসি বোঝার জন্য অবশ্যই আমরা এর কয়েলটা দেখব। এর কয়েল দেখলে আমরা বুঝতে পারবো এটা এসি না ডিসি। অবশ্য যখন আপনি মার্কেট থেকে কিনবেন তখন অবশ্যই বলেই কিনবেন, তারপর কয়েলটা দেখলে আমরা বুঝতে পারবো। কয়েলের ভিতরে লেখা আছে দেখেন 240 ভোল্ট এসি এবং স্ল্যাশ দিয়ে 220 ভোল্ট এসি দেওয়া আছে, তার মানে এটা 240 ভোল্ট এসিতেও চলবে, 220 ভোল্ট এসিতেও চলবে। আর এটা হলো রিলের বেজ। রিলের বেজে লেখা থাকে, দেখেন একটু কাছে আনলে বেজে বেজ নাম্বার দেওয়া আছে, বেজ নাম্বার দেওয়া আছে, এবং এই রিলের যে আপনার বেজের উপরে বসানো যেভাবে আপনি দেওয়া আছে সেভাবে জাস্ট পুশ করলে আপনার এটা বসে যাবে। তো আমরা রিলের কাজটা শুরু করি। আমার কাছে একটা রিলের বেসিক যে ড্রয়িংটা আছে, দেখেন রিলের 13 এবং 14 পিনটা এখানের, এটা কয়েল হিসাবে কাজ করে। আর 9 নম্বর কমন, 10 নম্বর কমন, 11, 12গুলো কমন, আরগুলো এনও এনসি। এবার আসে এনও এনসিটা কি? এনও হলো নর্মালি ওপেন, এনসি হলো নর্মালি ক্লোজ। ওকে, এনও এনসির কাজটা কি আসলে খুবই ইম্পর্টেন্ট কন্ট্রোলিংয়ের জন্য। কন্ট্রোলিংয়ে এনও এনসি যারা বুঝে তারা বিশেষ করে কন্ট্রোলিংটা একদম পারফেক্টলি পেরে যায়। তো আমাদের আগে ক্লিয়ার হতে হবে এনও এবং এনসি কি। এনওটা হলো আপনি যখন আপনি রিলেটা অন করার আগে রিলেটা যখন অ্যানাজাস্ট হবে, দেখেন রিলের কয়েল যখন অ্যানাজাস্ট হবে তখন এই দুইটা চরিত্র চেঞ্জ হয়ে যাবে, এনও এনসি হয়ে যাবে, এনসি এনও হয়ে যাবে। তো রিলের যখন অ্যানাজাস্ট আগে সে এনসি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এনও দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না, এবং যখন রিলের কয়েল অ্যানাজাস্ট হয়ে যাবে তখন এনসি দিয়ে কারেন্ট প্রবাহ হবে না, এনও দিয়ে কারেন্ট প্রবাহ হবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্র্যাকটিক্যাল দেখে ফেলি। আমাদের এনও এনসি বোঝার জন্য আমি একটা বেসিক কনস্ট্রাকশন ড্রয়িং করেছি। দেখেন ড্রয়িংটা হলো কি, আমি যখন ফেসের লাইন দিব সার্কিট ব্রেকারে, সার্কিট ব্রেকার অন করলে আমাদের 13-14তে যখন 13-14 পিনে আমি কারেন্ট প্রবাহ হবে তখন অবশ্যই রিলেটা অ্যানাজাস্ট হবে এবং এনও এনসি হয়ে যাবে, আর নর্মালি এনও এনসিটা হয়ে যাবে এবং এনসিটা এনও হয়ে যাবে। তো আমি আগেই বলছি যে এনও মানে এনও দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ হবে না যখন আমি সার্কিট ব্রেকার অফ থাকবে, এবং এনসি ভিতর থেকে ঠিকই আমাদের বিদ্যুৎ প্রবাহ হবে। ওকে, তাহলে আমি কানেকশন দেই, কানেকশন দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটা হলো লাইন এবং এটা হলো নিউট্রাল। আপনারা বেসিক ড্রয়িংটা দেখেন এবং দেখে বাসায় প্র্যাকটিস করলে হয়তো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, তাহলে আমি কানেকশনগুলো দিয়ে ফেলি। আমি প্রথম লাইন থেকে, দেখেন আমি লাইন থেকে এখানে আমাদের আমার কাটিং প্লাস হলো এটা, আমি যদি
ওকে লাইন থেকে আমি আমরা অবশ্যই প্রত্যেকটা কানেকশন লুজ কানেকশন যাতে না থাকে খুব ভালোভাবে টাইট করব, কোনোভাবে এটা লুজ কানেকশন রাখা যাবে না, কারণ আমরা জানি ইলেকট্রিক লুজ কানেকশন থাকলে সেখানে ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। তো আমাদের সার্কিট ব্রেকারের অপরজিত থেকে অপর প্রান্ত থেকে আমাদের চলে যাবে, আমাদের অপর প্রান্ত থেকে চলে যাবে আমাদের নিউট্রালে। দেখেন সার্কিট প্রান্তে সার্কিট ব্রেকারের আমি অপর প্রান্ত থেকে নিউট্রালের লাইন কানেকশন দিলাম। ওকে নিউট্রালের লাইন এটা হলো আমাদের ফেজ, এখান থেকে আমাদের এটা হলো অন, এটা অন এবং এটা অফ। আমি কানেকশন দিব রিলের 13 নম্বর বা 14 নম্বর যে কোনো একটা, যেহেতু আমাদের এটা এসি রিলে, এসি রিলেতে আপনি 13 নম্বর বা 14 নম্বর কানেকশন দিলে হবে, কিন্তু ডিসি রিলেতে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া থাকবে, প্লাস মাইনাস অনুযায়ী আমরা কানেকশন দেব। ভিডিওটি একটু লং হচ্ছে, আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনাদের খুবই হেল্প হবে। আমি 13 নম্বর কানেকশন দিলাম, 13 নম্বর কানেকশন এবং 14 নম্বর হবে নিউট্রাল। ওকে এখানে দেখেন কমন প্রান্তটা হবে সার্কিট ব্রেকারের ইনকামিং ফেজ থেকে, দেখেন আমাদের ইনকামিং ছিল এটা, ঠিক আছে? তো আমাদের সার্কিট ব্রেকার এখান থেকে আসবে কমনে। আমরা জানি এখানে আমি রিলের আগেই দেখিয়েছি কমন একটা, এখানে দেখেন রিলের উপরেই এখানে দেওয়া আছে যে কমন হলো এখানে 9 আর নর্মালি ক্লোজ হলো 1 এবং 5 হলো নর্মালি ওপেন। তাহলে এটা কমন, কমনটা হলো আমাদের 9 এবং 5 হলো নর্মালি ওপেন এবং 1 হলো নর্মালি ক্লোজ। তো আমরা কমনেই যাবে, তার মানে 9 নম্বর যে আমাদের বেজের পোর্টটা আছে সেখানে আমি কমনের কানেকশনটা দিয়ে দিলাম। ওকে কমনের কানেকশনটা আমাদের হয়ে গেছে। আর আমাদের নর্মালি ওপেন থেকে দেখেন, আমাদের নর্মালি ওপেন থেকে আমরা ব্লু লাইটটা কানেকশন হবে, এই যে আমাদের ব্লু লাইট এবং এটা আমাদের রেড লাইট। তো নর্মালি ওপেন থেকে আমরা জানি নর্মালি ওপেন 5 নম্বর পিন, দেখেন বেজের উপরে সুন্দর করে নাম্বার দেওয়া আছে, খুব ছোট, অবশ্যই একটু সেন্সিয়ালি দেখলে আপনারা খুঁজে পাবেন। এবং আমরা রেড লাইট জ্বলবে এনসি থেকে, এনসি আছে আমাদের 1 নাম্বার। দেখেন আমাদের সবসময় রিলের একটা ধর্ম আছে যেটা উপরে এবং নিচে, ওপেনটা উপরে ক্লোজটা নিচে। তো আমরা 1 নাম্বার পিন থেকে আমাদের রেড লাইটের
কানেকশনটা নিব। ওকে, আমাদের এক নম্বর থেকে আমরা কানেকশনটা নিলাম। তো আমরা এটা বসানো সিস্টেম হলো, দেখেন আমরা বসাই দেই, এটা বসানো সিস্টেম। আমরা যদি কখনো জাস্ট এখানে দিয়ে পুশ করলে আমাদের বসে যাবে। ওকে, আমরা জাস্ট এখানে রেখে পুশ করলে আমাদের বসে যাচ্ছে। ওকে, আমরা বসে গেল, এই হলো আমাদের টোটাল কানেকশন। এখন আমরা নিউট্রাল প্রান্ত দিব, আমাদের নিউট্রালের এখান থেকে নিউট্রালে একটা প্রান্ত নিলাম, নিউট্রাল প্রান্তটা আমি এটা নিউট্রাল প্রান্ত এবং এই দুইটা নিউট্রাল প্রান্ত আমরা 14 নম্বর পিনে দিয়ে দিলাম। আমরা 13 নম্বর পিনে যেহেতু ফেজ দিয়েছি, 14 নম্বর পিনে আমি নিউট্রাল প্রান্তটা দিয়ে দিলাম। চোদ্দ নম্বর প্রান্তটা হলো এখানে। ওকে, ওকে, আমাদের দেখেন দুটো ব্লু লাইট আছে। তো আমাদের মোটামুটি কানেকশন শেষ। এখন আমরা একটা রিলে, যে কোনো একটা রিলে আমি এখানে বসিয়ে দিলাম। তো সার্কিট ব্রেকার অবশ্যই অবস্থায় রাখবেন। আমি কানেকশন দিচ্ছি, দেখেন কানেকশন দিলে আমাদের রেড লাইট জ্বলে আছে, তার মানে আমাদের চিত্র অনুযায়ী আমাদের জ্বলে থাকার কথা কোনটা? রেড লাইট। আমরা বলছি যে এনার্জাইজড হওয়ার আগ পর্যন্ত আমাদের কানেকশন হবে এনসি, এনসি থেকে আমাদের কারেন্ট প্রবাহ হবে, কিন্তু এনও অফ থাকবে। কিন্তু আমরা যখন আমি রিলেতে কানেকশন দিব, কয়েল এনার্জাইজড হবে, তখন এনও অফ, এনসি অফ হয়ে এনও কানেকশন পাবে। ওকে, তাহলে আমি ব্রেকার অফ করি, সরি ব্রেকার অন করি। দেখেন আমাদের যখন রিলে অন হয়েছে তখন রেড লাইট অন, রেড লাইট আমাদের অফ হয়ে গেছে এবং গ্রিন লাইট আমাদের অন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে এরকম করেই আমাদের রিলের হাজারো কানেকশন হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে। তো আমাদের মনে রাখতে হবে এনওটা আমাদের এনার্জাইজড হওয়ার পর এনসি হয়ে যাবে এবং এনসিটা এনার্জাইজড হওয়ার পরে এনও হয়ে যাবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকু।